ঈদের দিন যাকে নিজের হাতে রান্না করা খাবার পাঠিয়ে চমকে দিলেন বিশ্বাস সাকিব খান নয় তো চলুন জেনে বিস্তারিত নিউজ থেকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস কিং খান শাকিব খানের সঙ্গে বিয়ে করে ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছেন অনেক আগেই যদিও বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই তবুও এখনও ধর্ম পরিবর্তন করেননি অপবিশ্বাস সেক্ষেত্রে মুসলমান ধর্মের নিয়ম অনুযায়ী তাকেও কুরবানি দিতে হয়েছে তাই তিনি কি কুরবানি দিয়েছেন তা নিয়ে তার ভক্তদের শেষ নেই যদিও সবকিছুতেই ভক্তদের আগ্রহ একটু বেশি কেননা ভক্তের ভালোবাসায় অনেক সিক্ত হয়েছেন অনেকবার শাকিবাবুর বিবাহ বিচ্ছেদেও ভক্তদের ভালোবাসা পেয়েছেন অনেক বেশি তাই আগ্রহ থাকারই কথা আর এবার ঈদে খাসি কুরবানি দিয়েছেন অপবিশ্বাস ঈদের দিন মেহমানদারী ও জয়কে নিয়ে ব্যস্ত ছিলেন অপবিশ্বাস অপুর দাদা গৌতমের বাসায় অপু পাঠিয়েছেন খাসি বিরিয়ানি খাসির মাংস পোলাও শ্যামাই ও পায়েস সাথে ছিল মিষ্টিও ঈদের দিন অপুর হাতে রান্না খাবার খাবার করা খেয়ে ধন্যবাদ ভুল করেননি তার দাদা গৌতম এদিকে ঈদের পরে ছুটে গেছেন কলকাতায় অপবিশ্বাস নতুন কাজের জন্য সে ব্যাপারে এখনো মুখ খুলেননি অপবিশ্বাস এবারের ঈদে শ্বশুরবাড়ির টু জিন্দাবাদ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পায়নি অপুবাপী অভিনীত এই ছবিটি সব মিলিয়ে কুরবানির ভালোই কেটেছে অপবিশ্বাস ও জয়ের সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ